নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সেই ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা WBACDCL এ যে সমস্ত কন্ট্রাক্টর বা ঠিকাদাররা আছেন, তারা আপনাদের যে এনলিস্টমেন্ট যেটা আছে, সেই এনলিস্টমেন্টটা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেনুয়েল করবেন, সেটার জন্য আমি আপনাকে আপনাদেরকে প্রসেসটা করে দেখাবো। তার আগে ভিডিওটা আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা। এখানে আমি স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব, আপনারা যে যার কম্পিউটারে ঘরে বসে ওটা করতে পারবেন। এবং করার পরে আপনাদের আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিব লাস্টে, যদি ভিডিওটার মধ্যে যদি কিছু না বুঝতে পারেন তাহলে ওই ডায়াগ্রামে কোথায় পরপর স্টেপ বাই স্টেপ যেতে হবে সেটাও আমি বলে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন, তখন আমি বুঝতে পারবো এর পরবর্তীকালে ভিডিওটা WBACDCL কীভাবে ওটা অনলাইনের মাধ্যমে যা যা কীভাবে করা হয় সেটা আমি পরপর ভিডিওগুলো আপনাদের দিব। তো দেখুন, WBACDCL যে এনলিস্টমেন্ট যেটা আছে, আপনাদের যে যার ভেন্ডার কোড যেটা আছে, ভেন্ডার কোড সেটাকে অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে রিনিউয়েল করবেন, এটা খুব সহজে আপনাদের সামনে আমি করে দেখাবো। দেখুন, এখানে প্রথমে আপনারা চলে আসবেন WBACDCL এর পোর্টালে। WBACDCL এ গুগলে গিয়ে সার্চ করবেন, তারপরে এরকম একটা পোর্টাল সাইট খুলে যাবে। এখানে খুলে গেলে দেখবেন প্রথম WBACDCL যেটা লেখা আছে ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই পোর্টালে চলে আসবেন। চলে এলে আপনারা নিচের দিকে একদম দেখুন, এখানে ভালো করে ভিডিওটা দেখুন, ওই যে দেখুন এখানে পরপর আছে কনজিউমার রেজিস্ট্রেশন, কনজিউমার লগ ইন, তারপর আছে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন পেমেন্ট, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, ডাউনলোড GST ইনভয়েস, ভিউ বিল, ডকেট ইউর কমপ্লেন। এগুলার নিচে দেখুন, একদম নিচে দেখুন, এইখানে আছে যে এই যে লেখাগুলো আছে দেখুন, WBSDA, SEBI, LODR, তারপরে আছে সেফটি, CSR, এইগুলার নিচে দেখুন, এখানে একদমই ওখানে আছে দেখুন এই যে ভেন্ডার কর্নার। আমি আপনাদেরকে ডায়াগ্রাম করে দেখাচ্ছি জিনিসটা। আপনারা বুঝতে পারেন ভালো করে, এইখানে দেখুন এই যে ভেন্ডার কর্নার বলে, এই যে জিনিসটা দেখেছেন ভেন্ডার কর্নার, এই ভেন্ডার কর্নারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ খুলবে, একটু ওয়েট করুন। এখানে লিঙ্কটা স্লো আছে বলে, এই যে দেখুন এই পেজটা ওপেন হবে, এই যে ভেন্ডার সেলফ সার্ভিস পোর্টাল, WBACDCL ভেন্ডার সেলফ সার্ভিস পোর্টাল। এইখানে আপনাদেরকে ইউজার আইডি দিতে হবে, ঠিক আছে। এইখানে আপনারা ইউজার আইডি দিয়ে দিবেন, ইউজার আইডি দেওয়ার পরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন। ক্যাপচারটা দেওয়ার পরে আপনাকে এখানে রিকোয়েস্ট OTPতে যেতে হবে, ঠিক আছে। রিকোয়েস্ট ইউজার আইডি বলতে আপনার কী দিবেন বলুন তো, ইউজার আইডি বলতে আপনাদের যে ভেন্ডার কোডটা আছে সেই ভেন্ডার কোডটা এখানে ইউজার আইডি হিসাবে ব্যবহার করবেন। অনেকে থাকে না 555163 বা 5651634, 3-4টা ডিজিটের ভেন্ডার কোড থাকে, সেই ভেন্ডার কোডটাকে আপনারা ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। তারপরে এখানে আপনারা ক্যাপচারটা দিয়ে দিবেন, এখানে ক্যাপচার দিতে বলেছে দেখুন, এই যে এখানে ক্যাপচার আছে IAPP, এটা দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে রিকোয়েস্ট OTPতে ক্লিক করবেন। রিকোয়েস্ট OTPতে ক্লিক করার পরে আপনারা
এটা কিন্তু আমি যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বলছি, আর যাদের নতুন রেজিস্ট্রেশন করবেন, নতুন যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এখানে কিন্তু এই যে নিউ রেজিস্ট্রেশন এখানে লেখা আছে, এই নিউ রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। যারা নতুন খুলবেন এখানে এই যে ভেন্ডার রেজিস্ট্রেশন WBSEDCL ভেন্ডার রেজিস্ট্রেশনে এখানে চারটা ফর্ম আছে, চারটা ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। চারটা ফর্ম ফিল আপ করার পরে আপনারা ওই জায়গাটায় গিয়ে পৌঁছবেন। প্রথমে এসে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে এই যে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখুন এখানে এক নম্বরটা হয়ে গেল, তারপরে জিএসটি নাম্বার এখানে দিয়ে দিবেন। জিএসটি নাম্বার দেওয়ার পরে আপনারা প্যান নাম্বার দিবেন, আপনাদের যে প্যান কার্ডের নাম্বার, তারপরে দিয়ে দিবেন ক্যাপচার কোড। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনারা এগিয়ে যাবেন, ঠিক আছে। দিলে আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের যা যা কাগজপত্র আছে সেগুলা সব পরপর ফর্মগুলা ফিল আপ করবেন। আপনাদের ফিল আপ করার পরে সাবমিট করে দিবেন কোম্পানি ডিটেলস। এখানে ফর্মগুলা কী কী দিতে হবে দেখুন, কোম্পানি ডিটেলসটা দিতে হবে, তারপরে কন্ট্রাক্টার কন্ট্যাক্ট ডিটেলস মানে আপনাদের নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি ডিটেলসগুলো দিতে হবে। তারপরে ফিনিশিংয়ে আপনাদের সুপারভাইজারি যে লাইসেন্স ওগুলা সব দিতে হবে। সব দেওয়ার পরে মানে ওই নাম্বার টাম্বার যা যা ডকুমেন্টস আছে পরপর স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন কী কী দিতে হবে, ফিনিশিং করে দেবেন। ফিনিশিং দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। তারপরে যখন আমার দ্বিতীয়বারে আপনারা ফিনিশিং হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে যখন আপনারা লগ ইন করবেন তখন আপনাদেরকে বাকিটা ওই যেটা দেখালাম প্রথম স্টেপে ওইটায় পরপর আসতে হবে। ভেন্ডার কোড দিয়ে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিলে তবে এই পোর্টালটা খুলবে। এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন।